দেখুন মুসলমানদের বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশে মসজিদের সংখ্যা বৃদ্ধিতে মহাখুশি দেশে বাড়ছে মসজিদের সংখ্যা আর পরিসংখ্যানও নেহাত কম নয় একেবারে পঁচাত্তর গুণ আর এই সংখ্যা বৃদ্ধিতে খুশি স্বয়ং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি তিনি দেশের গ্রান্ড তাজ উদ্দিনের সঙ্গে একটি বৈঠক করেন সেই বৈঠকেই এই খুশি তিনি জাহির করেছেন বলে সে দেশের এক সূত্র মারফত জানা গিয়েছে প্রসঙ্গত রাশিয়ার মোট জনসংখ্যা চোদ্দ কোটি ষাট লক্ষ সে দেশে মুসলমানদের সংখ্যা প্রায় দুই কোটি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী আঠারো বছর আগে দুই সালে রাশিয়ার মসজিদের সংখ্যা ছিল মাত্র ষোলোটি সেই সংখ্যা ক্রমশ বেড়েছে দুই হাজার আঠারোতে এই সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় বারোশোতে অঙ্কের হিসেবে পঁচাত্তর গুণ তাই এই সংখ্যা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভ্লাদিমির পুতিন তিনি জানান এর থেকে বোঝাই যাচ্ছে রাশিয়ার ইসলাম ধর্মের প্রসার ঘটছে রাশিয়ার গ্রান্ডমূর্তি থাকেন বাস্করত স্থান প্রজাতন্ত্রের রাজধানী উফানগরীতে সেখানেই তার বাসভবনে তার সঙ্গে বৈঠক হয় পুতিনের রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রদেশগুলোর মধ্যে বাস্করত স্থান অন্যতম ওই প্রদেশের আয়তন এক লক্ষ তেতাল্লিশ হাজার বর্গ কিলোমিটার সেখানে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ বসবাস করেন রাশিয়ার গ্র্যান্ড মূর্তির সঙ্গে বৈঠকের পর সেদেশের প্রেসিডেন্ট পুতিন উফা জামে মসজিদ পরিদর্শন করেন